সময়ের জনপ্রিয় সাহিত্যিক ইসমাইল হোসেন ইসমি রচিত প্রেম বিলাসী উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গেল শনিবার বিকেল ৫টায় ২১শে বইমেলায় আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, পাওয়ারসেল বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক জনাব মোহাম্মদ হোসেন, সাবেক সচিব এম এ কাশেম মাসুদ, পিপলস গ্রিন পার্টির চেয়ারম্যান জনাব রাজু আহমেদ খান এবং অ্যাডভোকেট জিয়াউর রহমান।